মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, শিক্ষক সমাজবিজ্ঞান বিভাগ, মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ। আজকে দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়ের পর দেখা একটি ক্লাস। আজকে এটি আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে যে এমসিকিউ গুলা করেছি সপ্তম অধ্যায়ের পর, আজকে তারপর থেকে শুরু করবো। দেখো, আজকে আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে এটা যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তাদের এয়ার বাহিনী ছিল, এখানে তিনটা অপশন রয়েছে, 2 নম্বর সেক্টরের অধীনে, কে ফোর্সের অধীনে, স্থানীয় স্বতন্ত্র বাহিনী। নিচে কোন সঠিক সঠিক উত্তর হচ্ছে গ, স্থানীয় স্বতন্ত্র বাহিনী। কারণ দেখো, মুক্তিযুদ্ধে হচ্ছে 11টা সেক্টর ছিল, মুক্তিযুদ্ধে কে ফোর্স অর্থাৎ তিনটা ব্রিগেড ফোর্স ছিল, জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স। জেড ফোর্স হচ্ছে জিয়াউর রহমান, এস ফোর্স হচ্ছে শফিউল্লাহ এবং কে ফোর্স হচ্ছে খালেদ মোশাররফ। এই তিনজন ব্যক্তির নামের প্রথম অক্ষর দিয়ে তিনটা ফোর্স বা ব্রিগেড ফোর্স গঠিত করা হয়েছিল। এবং মুক্তিযুদ্ধের সময় আমরা জানি সেনাবাহিনী বা সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন স্থানীয় কিছু বাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধে আত্মনিয়োগ করে, মুক্তিযুদ্ধে অবদান রাখে। এর মধ্যে দেখো, কাদেরিয়া বাহিনী হচ্ছে অন্যতম, যারা মূলত মুক্তিযুদ্ধের সময় ব্যাপকভাবে তাদের অবদান রেখেছিল। এবং আমরা জানি এই কাদেরিয়া বাহিনী হচ্ছে টাঙ্গাইলের এই যে বর্তমানে যে কাদের সিদ্দিকের নিয়ন্ত্রণে বা কাদের সিদ্দিকের তত্ত্বাবধানে মূলত টাঙ্গাইলে এই কাদেরিয়া বাহিনী গঠিত হয়। এরপর দেখো, মুক্তিযুদ্ধে নারীরা অসামান্য অবদান রাখে, অস্ত্র চালনা, গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা করে, মুক্তিযোদ্ধাদের আশ্রয়দান ও সেবা শুশ্রূষা করে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ মুক্তিযুদ্ধে নারীরা এই তিনটা কাজেই অবদান রেখেছিল, অস্ত্র চালনা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ। দেখো, গেরিলা যুদ্ধ বলতে বোঝায় মূলত খণ্ড খণ্ড অংশে বিভক্ত হয়ে যখন একটা অপারেশন সাকসেস করে বা একটা হচ্ছে ক্যাম্প বা পাকিস্তানি বাহিনীকে যখন অতর্কিত হামলা করে সেটাকে বলা হচ্ছে গেরিলা যুদ্ধ। তো আমরা জানি মুক্তিযুদ্ধে নারীরা এরকম ছোট ছোট অংশে বিভক্ত হয়ে তারা পাকিস্তানি বাহিনীদের বিভিন্ন গাড়ি বা বিভিন্ন ধরনের ক্যাম্প বা বিভিন্ন ধরনের ছোট ছোট অংশকে তারা হচ্ছে বিধ্বস্ত করে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা প্রদান করে এবং পাশাপাশি যুদ্ধাদের আশ্রয়দান ও সেবা শুশ্রূষার মাধ্যমে মূলত নারীরা মুক্তিযুদ্ধে ব্যাপকভাবে অবদান রাখেন। এরপর দেখো, বিএনপি 1979 সালের 18ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কতটি আসন লাভ করে? এখানে চারটি অপশন রয়েছে, 180টি, 197টি, 207টি, 220টি। সঠিক উত্তর হচ্ছে গ, 207টি আসন লাভ করে 1979 সালের 18ই ফেব্রুয়ারি নির্বাচনে। 6 দফা কে উত্থাপন করেন? এখানে চারটি অপশন, মাওলানা ফাশানি, শামসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ কে ফজলুল হক। সঠিক উত্তর হচ্ছে গ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা জানি দেখো, 1966 সালের 5ই ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কনফারেন্সে বাঙালির মুক্তির সনদ যাকে বলা হয় 6 দফা, সেই 6 দফা বা 6টা দাবি মূলত উত্থাপন করেছিলেন। বঙ্গবন্ধু দেশের উন্নয়নে কি শুরু করেন? দ্বিতীয় বিপ্লব, ভীষণ 2000, ভীষণ বাংলাদেশ, বাংলাদেশ 71। সঠিক উত্তর হচ্ছে ক, দ্বিতীয় বিপ্লব, অর্থাৎ সেকেন্ড রেভলিউশন যেটাকে বলা হয়। অর্থাৎ ওনার প্রথম বিপ্লব ছিল হচ্ছে দেশকে স্বাধীন করা, দ্বিতীয় বিপ্লব ছিল দেশের উন্নয়নে কাজ করা। আর দেখো, দেশের উন্নয়নে কাজ করার জন্যই কিন্তু উনি বিভিন্ন ধরনের পরিকল্পনা, বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে। 1972 সালে যখন উনি দেশে ফিরে আসে এবং দেশে ফিরে আসার পরে দেশের শাসনভার গ্রহণ করে দেশের এই বিধ্বস্ত জনগোষ্ঠীকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য তিনি ব্যাপকভাবে কর্মসূচি বা কর্মযজ্ঞ শুরু করেন। এরপরে দেখো, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন আদর্শের ভিত্তিতে পরিচালিত হতো? ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, রাজতান্ত্রিক, গণতান্ত্রিক। সঠিক উত্তর হচ্ছে খ, সমাজতান্ত্রিক। দেখো, এখানে ধনতান্ত্রিক বলতে মূলত যে উৎপাদন, যে শাসন ব্যবস্থা বা যে উৎপাদন ব্যবস্থা বলা হয়, যেখানে হচ্ছে মুনাফা অর্জনটাই হচ্ছে মূল লক্ষ্য থাকে, সেটা সেটাই হচ্ছে মূলত ধনতান্ত্রিক। সমাজতান্ত্রিক অর্থাৎ দেশের সকল জনগণের সমতা নিশ্চিত করার জন্য যে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে সমাজতান্ত্রিক। এখানে ব্যক্তি মালিকানা থাকে না, এখানে সবকিছুই সমাজের বা রাষ্ট্রের মালিকানায় থাকে। রাজতান্ত্রিক হচ্ছে একজন ব্যক্তির বা একজন ব্যক্তির অধীনস্থ রাষ্ট্র পরিচালনার নিয়ম বা হচ্ছে ধারাবাহিকভাবে যারা রাষ্ট্র পরিচালনা করে। আমি যদি সৌদি আরবের কথা বলি বা আমি যদি হচ্ছে থাইল্যান্ডের কথা বলি, এগুলো হচ্ছে রাজতান্ত্রিক পরিবার। অর্থাৎ রাজার ছেলে, প্রথমে রাজা শাসন করে, তারপর রাজার ছেলে শাসন করে, তারপরে, অর্থাৎ এটা অনেকটা পরিবারতান্ত্রিকের মতো। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে যেখানে সকল লোকের রাষ্ট্রীয় শাসন কার্যে অংশগ্রহণের সমান সুযোগ থাকে। বর্তমানে দেখো, গণতন্ত্র হচ্ছে সবথেকে জনপ্রিয় এবং পৃথিবীর সবথেকে বেশি সংখ্যক রাষ্ট্রের শাসন ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। কিন্তু যুগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া এগুলো হচ্ছে মূলত ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র। এখনও দেখো, আমি যদি বলি, এখন এই সকল রাষ্ট্রের অনেক রাষ্ট্র সমাজতান্ত্রিকতা ফলো করে এবং পাশাপাশি যে আজকের দিনে যে রাশিয়া, সেটা হচ্ছে মূলত সমাজতান্ত্রিক রাষ্ট্রের একটা উৎকৃষ্ট উদাহরণ।
দেখো 50 নম্বর এমসিকিউ দেখো, কোন দেশের রাষ্ট্রপ্রধান ইয়াহিয়া খানকে গণহত্যা বন্ধ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছিলেন? সোভিয়েত ইউনিয়ন, চীন, আমেরিকা, কিউবা। সঠিক উত্তর হচ্ছে ক, সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন হচ্ছে আজকের দিনে যেটাকে রাশিয়া বলে। দেখো সোভিয়েত তৎকালীন সময় এটাকে সোভিয়েত ইউনিয়ন বলতো। আমরা জানি যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পরবর্তীতে 15টি স্বাধীন রাষ্ট্র হয়। এই দেখো, এই যে যুগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, এগুলো হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ভেঙে, এগুলো সোভিয়েত ইউনিয়ন ভেঙে এই রাষ্ট্রগুলো একটা স্বাধীন রাষ্ট্র আকারে আত্মপ্রকাশ করে। তো এই সোভিয়েত ইউনিয়ন বা আমরা জানি যে রাশিয়া কিন্তু বাংলাদেশের পক্ষে কাজ করেছিল, অর্থাৎ ইয়াহিয়া খানকে উনি বলেছিল, সোভিয়েত ইউনিয়ন বলেছিল যে তার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং তাদের অবদানকে স্বীকার করে নিতে। কারণ আমরা জানি 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপকভাবে জয়লাভ করে, কিন্তু এই জয়লাভের পরেও পাকিস্তানি প্রধানমন্ত্রী ইয়াহিয়া খান কিন্তু এদেশের ক্ষমতা হস্তান্তর করতে অনাগ্রহ প্রকাশ করলে এই দেশের জনগণ তাদের সাথে যুদ্ধ অবশ্যম্ভাব্য হিসাবে নেয়। এরপরে দেখো 51 নম্বর হচ্ছে, কোনটিকে বাংলাদেশের মূল সংবিধান বলা হয়? 1972 সালের সংবিধানকে, 1973 সালের সংবিধানকে, 78 সালের সংবিধানকে এবং 1982 সালের সংবিধানকে। সঠিক উত্তর হচ্ছে ক, 1972 সালের সংবিধান। কারণ আমরা জানি 1971 সালের পরবর্তীতে যখন বাংলাদেশের ক্ষমতা 72 সালে দেশে ফিরে আসে এবং দেশে ফিরে আসার পরেই কিন্তু উনি এই বিধ্বস্ত জনগোষ্ঠীকে একটি সুসংগত করার জন্য একটি সংবিধান প্রণয়ন করে এবং এই সংবিধানটা খুব দ্রুত এবং খুব স্বল্প সময়ের মধ্যে একটি উৎকৃষ্ট সংবিধান উনি সৃষ্টি করতে সক্ষম হয়। দেখো মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টর কমান্ডার ছিলেন? 1 নং, 2 নং, 7 নং, 11 নং। সঠিক উত্তর হচ্ছে খ, 2 নং সেক্টর। দেখো মুক্তিযুদ্ধে সমগ্র বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল এবং আমরা জানি যে 10 নম্বর সেক্টর ছিল হচ্ছে নৌ কমান্ডার, বা এখানে কোনো নিয়মিত কমান্ডার ছিল না। এটা হচ্ছে মূলত বাংলাদেশের নৌবাহিনী পরিচালনা করতো, যেটা চট্টগ্রাম বা হচ্ছে বাংলাদেশের নৌপথগুলোতে এই ইয়ে ছিল। বিশেষ করে আমি যদি বলি বাংলাদেশের দক্ষিণাংশ বঙ্গোপসাগর মুখী। এবং 2 নম্বর সেক্টর দেখো, 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল হচ্ছে মেজর জিয়াউর রহমান এবং 2 নম্বর সেক্টর ছিল হচ্ছে তৎকালীন হচ্ছে চট্টগ্রাম, আজকে যেটা চট্টগ্রাম বলছে, যে এই চট্টগ্রামকেই মূলত 2 নম্বর সেক্টরের অধীনস্থ করা ছিল। যে কর্মসূচি বাংলাদেশের দারিদ্র বিমোচনে বিশেষ ভূমিকা রেখেছে, দিনবদলের পদক্ষেপ, জাতীয় দারিদ্র নিরসনের কৌশলপত্র, জাতীয় দারিদ্র নিরসন কৌশলপত্র 2, নিচের কোনটি সঠিক? দেখো সঠিক উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ আমরা জানি যে আমরা যে মাত্রই যেটা বললাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে এসে উনি যে যেটাকে দ্বিতীয় বিপ্লব হিসেবে আখ্যায়িত করেছেন, তার মধ্যে এই যে এই ধরনের যে দারিদ্র বিমোচনের জন্য বিভিন্ন ধরনের কৌশলপত্র, বিভিন্ন ধরনের কর্মসূচি উনি বাস্তবায়ন করে। অর্থাৎ দেখো দারিদ্র, জাতীয় দারিদ্র নিরসন কৌশলপত্র 1, জাতীয় দারিদ্র বিমোচন কৌশলপত্র 2, এরকম বেশ কিছু কৌশল, বেশ কিছু পদক্ষেপ এবং উনি কর্মমুখী শিক্ষাসহ সৃজনশীল যে শিক্ষা ব্যবস্থা, সৃজনশীল যে কর্ম ব্যবস্থা, এই সকল কিছুর উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেন, যেন খুব অল্প সময়ের মধ্যে দেশের এই বিধ্বস্ত জনগণ একটা উন্নয়নের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়। এরপরে 1971 সালের 11ই এপ্রিল বেতার ভাষণে মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করে কে? তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এইচ এম কামরুজ্জামান, এম মনসুর। সঠিক উত্তর হচ্ছে ক, তাজউদ্দিন আহমেদ। আমরা জানি দেখো 1971 সালে 17ই এপ্রিল মূলত মুজিবনগর সরকার গঠিত, এবং এই 17ই এপ্রিল মুজিবনগর সরকার যে গঠিত হবে, এটা গঠিত হওয়ার আগেই 11ই এপ্রিল উনি হচ্ছে বেতারে ভাষণ দেয় এবং বেতারে এই সম্পর্কে একটা ধারণা দেয় যে দেশের এই অবস্থায় একটা অস্থায়ী সরকার গঠন করা দরকার এবং এই সরকারের রূপরেখা কী হবে সেই সম্পর্কে উনি ধারণা। পরবর্তীতে 1971 সালে 17ই এপ্রিল কিন্তু ঠিকই মুজিবনগর সরকার গঠিত হয় এবং আমরা জানি যে মুজিবনগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এরপরে দেখো প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সংবিধান প্রণয়নের সামঞ্জস্যপূর্ণ তথ্য হলো, পাকিস্তান সময় নিয়েছিল 5 বছর, ভারত সময় নিয়েছিল 3 বছর, বাংলাদেশ সময় নিয়েছিল 10 বছর, নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে খ, 2 ও 3। অর্থাৎ একটি দেশের সংবিধান প্রণয়ন করতে যেখানে পাকিস্তান সময় নিয়েছিল 5 বছর, ভারত সময় নিয়েছিল 3 বছর, কিন্তু বাংলাদেশ সময় নিয়েছিল মাত্র 10 মাস, এই 10 মাসের মধ্যেই বাংলাদেশের সংবিধান বলা হয়। দেখো পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রের একটি উৎকৃষ্ট সংবিধান, যে সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করা এবং রাষ্ট্র এবং জনগণের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে, এই সংবিধান বাংলাদেশের এই 10 মাসে সৃষ্ট এই সংবিধানটি। বাংলাদেশে গত 40 বছরে দারিদ্রের হার কত শতাংশ নিচে নেমে এসেছে? 30%, 33%, 50%, 60%, নিচের কোনটি সঠিক? দেখো সঠিক উত্তর হচ্ছে ক, 30%। অর্থাৎ গত 40 বছরে দারিদ্রের হার প্রায় 30% নিচে নেমে এসেছে। 1970 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় জাতীয় পরিষদের,
প্রাদেশিক পরিষদের ইউনিয়ন পরিষদের নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে ক। দেখো 1970 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় মূলত জাতীয় পরিষদে। আমরা জানি যে 70-এর নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপকভাবে জয়লাভ করার ফলশ্রুতিতে যখন পাকিস্তানি রাজ্য বা পাকিস্তানি বাহিনী বা পাকিস্তানি সরকার যখন এদেশকে ক্ষমতা দিতে অনাগ্রহ প্রকাশ করলো আলটিমেটলি, তখনই কিন্তু যুদ্ধ অবিশ্বম্ভাব হয়ে যায়। এরপরে দেখো মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ, খন্দকার মোশতাক আহমেদ, এইচ এম কামরুজ্জামান। সঠিক উত্তর হচ্ছে ঘ, এইচ এম কামরুজ্জামান। আমরা জানি দেখো এম মনসুর আলী ছিল হচ্ছে মানে ক্যাপ্টেন এম মনসুর আলী ছিল অর্থমন্ত্রী, তাজউদ্দিন আহমেদ ছিল প্রধানমন্ত্রী, খন্দকার মোশতাক ছিল হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এবং এইচ এম কামরুজ্জামান ছিল হচ্ছে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। যে সকল কারণ দেখিয়ে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণ করেছিলেন সেগুলো হলো বিচারপতি সাত্তারের দুর্বল নেতৃত্ব, রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করার পেছনে এই তিনটা অপশন বা তিনটা কারণই হচ্ছে এক একটা গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে কাজ করেছিল। এর মধ্যে বিচারপতি সাত্তার ছিল তৎকালীন সময়ের প্রধান বিচারপতি। বিচারপতি সাত্তারের দুর্বল নেতৃত্ব, রাজনৈতিক অস্থিতিশীলতা কাজ করতেছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে চরম বিশৃঙ্খলা থাকার ফলশ্রুতিতে এই সুযোগে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ দেশের শাসনভার গ্রহণ করেন। বাংলায় জাতির সকল আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন সমাজ? সাংবাদিক, কৃষক, শিক্ষক, ছাত্র সমাজ। সঠিক উত্তর হচ্ছে ঘ। আমরা জানি দেখো মূলত 1971 1952 বা বাংলাদেশের প্রত্যেকটা আমি যদি বিপ্লবের কথা বলি বা একটা ক্রুশাল মোমেন্টের কথা বলি, যে সকল সময় বাংলাদেশের জনগণকে পাশে পাওয়া বাংলাদেশের জন্য খুবই দরকার ছিল, সেই সকল মুহূর্তে কিন্তু এই প্রত্যেকটা গোষ্ঠী বা প্রত্যেকটা অংশই কিন্তু ব্যাপকভাবে অবদান রেখে। সাংবাদিকরা রাষ্ট্রীয় কাজে অবদান রেখেছে, কৃষক সমাজ, ছাত্র সমাজ এবং শিক্ষক সমাজ সহ সকল ধরনের ব্যক্তিবর্গ কিন্তু এই দেশের স্বাধীনতা বা এই দেশের প্রত্যেকটা অংশে ব্যাপকভাবে অবদান রাখতে সক্ষম হয়েছিল। এরপরে দেখো পশ্চিম পাকিস্তান আমাদের কত বছর শাসন করেছে? 20 বছর, 22 বছর, 24 বছর, 26 বছর। সঠিক উত্তর হচ্ছে গ, 24 বছর। আমরা জানি 1947 সালের 14 আগস্ট পাকিস্তান ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে মূলত এই পূর্ব পাকিস্তান তথা আজকের এই বাংলাদেশ ছিল পশ্চিম পাকিস্তানের অংশ, সরি হ্যাঁ পশ্চিম পাকিস্তানের অংশ। এবং পশ্চিম পাকিস্তান এই পূর্ব পাকিস্তানকে কিন্তু একাধারে শাসন করে আসছে এবং তাদের ইচ্ছা মতো শাসন করে আসছে। এই শাসনের সময় ছিল হচ্ছে দেখ 1947 সালের 14 আগস্ট থেকে 1971 সালের 16 ডিসেম্বর, অর্থাৎ 47-71 এই 24 বছর পাকিস্তান বাংলাদেশকে শাসন করে। বঙ্গবন্ধু কবি সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভার মাধ্যমে স্বাধীনতার ডাক দেন 1971 সালের 3 মার্চ, 1971 সালের 4 মার্চ, 1971 সালের 6 ডিসেম্বর, 1971 সালের 7 মার্চ। আমরা জানি দেখো 1971, সঠিক উত্তর হচ্ছে ঘ, 1971 সালের 7 মার্চ। দেখো 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে যে একটি ঐতিহাসিক ভাষণ দেয়, এই ভাষণ সম্পর্কে যদি আমি বলি, এই ভাষণটা উনি দিয়েছিল হচ্ছে 18 মিনিট, অর্থাৎ 2:45 থেকে উনি ভাষণ শুরু করে, দুপুর 2:45 থেকে ভাষণ শুরু করে এবং 3:03 উনি ভাষণ শেষ করে। এই 18 মিনিটে উনি 1108টা শব্দ উচ্চারণ করে, অর্থাৎ আমি যেমন এর আগে বলেছিলাম যে বঙ্গ কি বলে আব্রাহাম লিঙ্কন আমেরিকান 16তম প্রেসিডেন্ট, তার যে হচ্ছে গুটেনবার্গ স্পিচ বা তার যে হচ্ছে একটি বিখ্যাত ভাষণ রয়েছে আমরা জানি, এই ভাষণটা উনি দিয়েছিল যেমন 1:53 272টা শব্দ বা 271টা শব্দ উনি উচ্চারণ করেছিলেন, ঠিক একইভাবে বঙ্গবন্ধুর এই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের ওই গুটেনবার্গ স্পিচের ভাষণের সাথে মূলত তুলনা করা হয়, যেটা পৃথিবীর ইতিহাসে সব থেকে প্রভাবশালী ভাষণগুলোর মধ্যে বঙ্গবন্ধুর এই ভাষণটা হচ্ছে একটা অন্যতম ভাষণ। এই ভাষণটা ছিল বলা হচ্ছে যে 18 মিনিটে উনি 1108টা শব্দ উচ্চারণ করে এবং এই 1108টা শব্দের মধ্যে দেখো উনি 4টা দাবি ছিল মূলত, এই 4টা দাবিই মূলত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশের স্বাধীনতার প্রাপ্যতা এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণের নিশ্চয়তাই ছিল মূলত এই দাবিগুলোর মূল মেসেজ। এরপরে দেখো মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এইচ এম কামরুজ্জামান, এম মনসুর আলী। সঠিক উত্তর হচ্ছে ক, সৈয়দ নজরুল ইসলাম। নজরুল ইসলাম ছিল তৎকালীন মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং প্রথম অস্থায়ী বা উপরাষ্ট্রপতি যেটাকে বলা হয়। এরপরে দেখো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে কারা জড়িত বলে মনে করা হয়? বিদেশি ব্যবসায়ীরা, বিদেশি শাসক চক্র, বিদেশি আমলারা, দেশি বামপন্থীরা। সঠিক উত্তর হচ্ছে খ, বিদেশি শাসক চক্র, অর্থাৎ বিদেশি শাসক চক্রের
কুপরামর্শে বা কুপরচনা এদেশের এক শ্রেণীর উচ্ছৃঙ্খল জনগণ বা উচ্ছৃঙ্খল গোষ্ঠী বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে উদ্বুদ্ধ হয়। মুজিবনগর কোথায়? আচ্ছা, তালতলা মেহেরপুর, বৈদ্যনাথ তলা মেহেরপুর, খিজিপুর মেহেরপুর, পোড়াদহ মেহেরপুর। সঠিক উত্তর হচ্ছে খ, বৈদ্যনাথ তলা মেহেরপুর। 1971 সালের 16 ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি কার কাছে আত্মসমর্পণ করেন? ভারতীয় বাহিনীর কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে, সেনাবাহিনীর কাছে, যৌথ কমান্ডারের কাছে? সঠিক উত্তর হচ্ছে ঘ, যৌথ কমান্ডারের কাছে। আমরা জানি যৌথ কমান্ডার জেনারেল জগৎজিৎ সিং অরোরার কাছে মূলত কি পাকিস্তানি জেনারেল লেফটেন্যান্ট নিয়াজি আত্মসমর্পণ করে 93,000 সৈন্য সহ। শহীদ নজরুল ইসলাম কত সালে শহীদ হন? 1971 সালে, 1972 সালে, 1975, 1974। সঠিক উত্তর হচ্ছে ঘ, 1975 সালে। দেখো, আমরা যে জাতীয় চার নেতা যে জেলখানায় যে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়, এর মধ্যে ছিল শহীদ নজরুল ইসলাম একজন। শেখ হাসিনা ও শেখ খালেদা জিয়া দুজনকে একসাথে কখন গ্রেপ্তার করা হয়? 1983 সালের 22 নভেম্বর, 1984 সালের 7 নভেম্বর, 1985 সালের 7 নভেম্বর, 1987 সালের 12 নভেম্বর। সঠিক উত্তর হচ্ছে ঘ, 1987 সালের 12 নভেম্বর। আমরা জানি তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন আহমেদের শাসনামলে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মূলত একসাথে কারাগারে বন্দী করা হয়। কততম জাতীয় সংসদ প্রথমবারের মতো জারিকৃত সামরিক শাসন প্রত্যাহার করা হয়েছিল? দ্বিতীয় সংসদ, পঞ্চম সংসদ, সপ্তম সংসদ, অষ্টম সংসদ। সঠিক উত্তর হচ্ছে খ, পঞ্চম সংসদে। আমরা জানি পঞ্চম সংসদে, জাতীয় সংসদে প্রথমবারের মতো জারিকৃত সামরিক শাসন প্রত্যাহার করা হয়। কত সালে প্রেসিডেন্ট এরশাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যবস্থা করেন? 1973, 1975, 1982, 1983। সঠিক উত্তর হচ্ছে ঘ, 1983। অর্থাৎ 1983তে এরশাদ প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যবস্থা করেন। এরপরে দেখো, কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়ার মূল উদ্দেশ্য কি ছিল? তাহেরের 15 আগস্টের হত্যার সাথে জড়িত ছিল জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা সুসংহত করা। কর্নেল তাহের সেনাপ্রধান হতে চেয়েছিলেন, তিনি বিশ্বাসভঙ্গ করেছিলেন। সঠিক উত্তর হচ্ছে খ, অর্থাৎ জিয়াউর রহমানের ক্ষমতা সুসংগত করার জন্য কর্নেল তাহেরকে মূলত ফাঁসি দিয়ে মারা হয়। পাকিস্তানি সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় হাবিব সাহেব মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি কোন বাহিনীর নেতৃত্বে যুদ্ধ করেছিলেন? গেরিলা বাহিনী, কাদেরিয়া বাহিনী, মায়া বাহিনী, মুক্তিফৌজ। আমরা জানি অন্য দেশের জনগণ যখন এদেশে, ভারতের জনগণ যখন এদেশে যুদ্ধ করেছিল, তখন তারা মুক্তিফৌজের অংশ হিসেবে যুদ্ধ করেছিল। গেরিলা বাহিনী হচ্ছে স্থানীয় বাহিনী, কাদেরিয়া বাহিনী স্থানীয় বাহিনী, মায়া বাহিনী হচ্ছে স্থানীয় বাহিনী, কিন্তু মুক্তিফৌজ হচ্ছে মূলত মুক্তিযোদ্ধাদের সাথে অন্যান্য দেশের সৈন্যরা যখন যুদ্ধ করেছিল সেটা হচ্ছে মূলত মুক্তিফৌজ। সামরিক আইন দ্বারা জিয়াউর রহমান কোন মুক্তিযুদ্ধ কমান্ডার সেক্টর কমান্ডারকে ফাঁসি দেন? মেজর শফিউল্লাহ, ব্রিগেডিয়ার খালেদ মোশারফ, মেজর তালেম, কর্নেল আবু তাহের। সঠিক উত্তর হচ্ছে ঘ, কর্নেল আবু তাহের। মুক্তিযুদ্ধের সময় খাদ্য, বস্ত্র, অস্ত্র প্রশিক্ষণের জন্য কোন নেতা অর্থ সংস্থানের দায়িত্ব নিয়েছিলেন? তাজউদ্দিন আহমেদ, মৌলানা ভাসানী, এইচ এম কামরুজ্জামান, এম মনসুর আলী। সঠিক উত্তর হচ্ছে এম মনসুর আলী, অর্থাৎ উনি ছিলেন, এম মনসুর আলী ছিলেন হচ্ছে তৎকালীন হচ্ছে অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হিসেবে উনি দেখো খাদ্য, বস্ত্র এবং অস্ত্র প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছিলেন। বাংলাদেশ অস্থায়ী সরকারের 85-এর মুক্তিযুদ্ধের সময় নিজের কোনটি প্রকাশ করত? বই, পুস্তিকা, পত্রিকা, কতটুকু সংকলন? সঠিক উত্তর হচ্ছে গ, পত্রিকা। অর্থাৎ অস্থায়ী সরকার এই প্রচার কার্যের জন্য হচ্ছে পত্রিকা প্রচার করতেন। বিচারপতি এস এম সায়েম বাংলাদেশের কোন আদালতের প্রধান বিচারপতি ছিলেন? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আপিল কোর্ট, জেলা কোর্ট। সঠিক উত্তর হচ্ছে ক, সুপ্রিম কোর্ট। এরপরে দেখো, মুক্তিযুদ্ধের সময় সর্বস্তরের জনগণ সংগ্রামী জনগণের মনোবল চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, পত্র পত্রিকা, বাংলাদেশ টেলিভিশন, নিজে কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে ক, এক এবং দুই, অর্থাৎ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং পত্র পত্রিকা। তখন টেলিভিশনে এত অ্যাভেলেবিলিটি ছিল না। 1970 সালে নির্বাচনের পর ভুট্টো ইয়াইয়া খান যে ষড়যন্ত্র করেছিল তার প্রত্যক্ষ ফলাফল কোনটি? 3 মার্চের অধিবেশন স্থগিত করা, 3 মার্চের অধিবেশন আরও এগিয়ে আনা, 3 মার্চের অধিবেশন পিছিয়ে দেওয়া, ক্ষমতা হস্তান্তরের পশ্চিম পাকিস্তানের প্রস্তুতি নেওয়া। সঠিক উত্তর হচ্ছে ক, অর্থাৎ 3 মার্চের অধিবেশন স্থগিত করা। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের পুনর্গঠনের দায়িত্ব নেন কোন সরকার? বঙ্গবন্ধু সরকার, সামরিক সরকার, অস্থায়ী সরকার, মুস্তাক সরকার। সঠিক উত্তর হচ্ছে ক, বঙ্গবন্ধু সরকার। সামরিক আইন জারির সময় হোসেন মোহাম্মদ এরশাদ কোন পদে অধিষ্ঠিত ছিলেন? সেনাপ্রধান, লেফটেন্যান্ট জেনারেল, ফিল্ড মার্শাল, লেফটেন্যান্ট কর্নেল। সঠিক উত্তর হচ্ছে ক, সেনাপ্রধান হিসেবে উনি দায়িত্ব নেন। মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতা নেতৃত্বে পরিচালনা করেন গেরিলা যোদ্ধাদের সামরিক নেতৃত্বে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন গেরিলা মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ ব্যবস্থা করেন বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন। সঠিক উত্তর হচ্ছে গ,
এক এবং তিন অর্থাৎ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় কোন প্রচার মাধ্যমটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ ব্যাপক ভূমিকা রাখে? বিবিসি, ভুয়া, নিউ ইয়র্ক টাইমস, ইন্ডিপেন্ডেন্ট। সঠিক উত্তর হচ্ছে ক, বিবিসি। তো এই ছিল আজকে আমাদের জন্য নির্ধারিত টপিকের উপর এমসিকিউ। আশা করি এমসিকিউগুলো দেখবা, পড়বা, এবং এর বাইরেও যে এমসিকিউগুলো আছে সেগুলোর দিকে একটু গুরুত্ব দিবা। সর্বশেষ ধন্যবাদ, ভালো থাকবে।